হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরা সবাই ভালো আছি। তো দেখো, এই দেখো রেডি হয়ে গেছি, ছোট একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আজকে কোথায় যাচ্ছি? আজকে যাচ্ছি মায়ের মন্দিরে খিচুড়ি খেতে। কালী পুজোর উপলক্ষে আমাদের এখানে শ্মশানে খিচুড়ি খাওয়াবে, তাই আমরা সবাই মিলেই যাচ্ছি। তোমাদের দেখাই কারা কারা কে কে যাচ্ছি। তো এই দেখুন, এখানে রাজা বাবু রেডি হয়ে বসে আছে। এই যে রাজা শোনা যাচ্ছে আমাদের সঙ্গে। এবার কিন্তু আমরা পুজো দেখতে বেরিয়ে পড়েছি। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনেটা, আর প্রত্যেকটা বাড়িতে দেখো লাইটিংগুলো এত সুন্দর সাজিয়েছে। কালী পুজোর উপলক্ষে কিন্তু লাইটিংগুলো লাগিয়েছিল। তা দেখো আমাদের বাড়ির সামনেটা কেমন লাগছে। এখানে আমার ছেলে যাচ্ছে দেখো আগে আগে, হাসিটা দেখো একবার, ও মানে আমাদের সঙ্গে যেতে খুব ভালোবাসে। তো এই দেখো আমরা মায়ের মন্দিরে পৌঁছে গেছি। এটা হচ্ছে আমাদের শ্মশান। তো এইখানে দেখো এসে পরে দেখছি কত লোকজন, কত ভালো লাগছে। এইখানে দেখো অর্ধেক লোক কিন্তু খেতে বসে গেছে, আর কিছু লোক কিন্তু দাঁড়িয়ে আছে। তো খাওয়া দাওয়া কিন্তু অনেক আগে থেকেই শুরু হয়েছে, সে বিকেল থেকেই বলতে গেলে শুরু হয়েছে। এই দেখো আমার ছেলে এইখানে দাঁড়িয়ে আছে, তোর বাবাকে দেখতেই পেলে, ওর বাবাকে কিন্তু ক্যামেরা ওইটুকু দেখা গেল, আর লাস্টের দিকে একবার দেখতে পাবে। তো এই দেখো আমাদের মায়ের মন্দিরটা কত সুন্দরভাবে সাজিয়েছে, ওপরটা দেখো কি ভালো লাগছে। আর ওই যে আমাদের মায়ের মন্দির, এইখানে দেখো মানুষজনের ভিড় লেগে যায় কিরকম, আর এই দিকে আমরা বসে পড়েছি, আর এই যে আমি। তো এই দেখো খিচুড়ি দেওয়া শুরু করে দিয়েছে, কেন বাইরে প্রচণ্ড ঠান্ডা লাগছে, আমরা তাড়াতাড়ি খেয়ে বাড়ি চলে যাব। তো এইখানে আমাদের খিচুড়ি থালায় পড়ে গেছে, মানে পাতায় পড়ে গেছে। তো এই দেখো এইদিকে বসেছে দাদা, আমার শাশুড়ি, আমার ছেলে, আমি, আর ওর বাবা ওইদিকে একা বেচারা হয়ে গেছে। এইবার দিচ্ছে আমার থালে খিচুড়ি। তো খিচুড়িটা কিন্তু বেশ ভালোই করেছে, খুব সুন্দর গোবিন্দভোগ চালের খিচুড়ি। আর বাড়ি থেকে একটা চামচ নিয়ে এসেছিলাম, এই যে আমার ছেলে নাড়াচাড়া করছে, কেন প্রচণ্ড গরম, আমাদেরই হাত পড়ে যাচ্ছে, তো ওর জন্যই নিয়ে এসেছিলাম। আর এইদিকে দেখো তরকারিও পড়ে গেছে। আর খাবো কি, আমি খাওয়ার আগে দেখছি খালি এদিকে সাজানোটা এত ভালো লাগছে, মন্দিরে কত সুন্দরভাবে সাজিয়েছে। তো এইদিকে দেখো সবাই খাওয়া দাওয়া চালু করে দিয়েছে, খিচুড়িটা এত সুন্দর হয়েছে, আমার ছেলে বলছে খুব সুন্দর হয়েছে। আর এদিকে দেখো আমিও কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি, কারণ সবার খাওয়া দেখে আমিও আর সামলাতে পারলাম না, যাই হোক। আর এই দেখো এদিকে আমাদের মাকে দেখো, ইনি তো সবার মা, যাই হোক। হ্যাঁ, তো মাকে কত সুন্দরভাবে সাজিয়েছে, কত ভালো লাগছে, দেখতে পারছো তো কত ভালো লাগছে দেখতে। এদিকে খাওয়া দাওয়া হওয়ার পর আমরা এই যে দাঁড়িয়ে আছি, রাজার বাবা, আমি, আমার শাশুড়ি, সবাই। রাজার বাবার মুখটা দেখো, দেখলে হাসি পায়, যাই হোক। তো দেখো এইদিকে একটা দোলনা আছে, দোলনাটা অনেকক্ষণ ধরে আমার ছেলে বলছে মা আমি চাপ, কিন্তু এই বাচ্চা দুটো না জানো তো কিছুতেই নামছে না দোলনা থেকে, সে চিটকে লেগে আছে, সে চিটে উড়ের মতো, যাই হোক। তো এইদিকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আমরা দাঁড়িয়ে আছি। আর এইটা হচ্ছে আমাদের শ্মশান, যেখানে মানুষকে মৃত্যুর পর পোড়ানো হয়। তো খাওয়া দাওয়া করার পর সব আমরা কিন্তু বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। তো দেখো রাস্তায় কিন্তু আমরা এখন দুজনে কথা বলতে বলতে যাচ্ছি। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো দেখো বন্ধুরা, আমরা খিচুড়ি খেয়ে বাড়ি চলে এলাম। রাতা শোনা, আমি বসে আছি, বাবা বসে আছে, আর ঠাকুরবাজি বাড়িতে আছে, কাপড় থাকছে, এখন চেঞ্জ হচ্ছে। দেখো দারুণ হয়েছিল খিচুড়ি প্রসাদ, দারুণ ছিল, পেট ভরে মন ভরে আমরা সবাই মিলে খেয়ে এলাম। তোমরা খিচুড়ি প্রসাদ খেতে গিয়ে কারা কারা ভালোবাসো কমেন্ট করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন, সাপোর্টও করবেন, সাপোর্ট করবেন, হ্যাঁ পাশে থাকুন। আজকের মতো এখানেই, টাটা টাটা, আজকের মতন এতটাই এতটাই, টাটা, আগামীকাল ফিরে আসছি একটি নতুন ব্লগ নিয়ে, ততদিনের জন্য টাটা।